الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين المهرباني الله تعالى فضل کرم ہے আমার মত আদনা তালেব এলেন আমার মতো আপনার তালে এই ঐতিহ্যবাহী জামিয়া বসার সুযোগ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে মানে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আরো আগে যদি হাজির হতে পারতাম তাহলে একটু বেশি সময় ইস্তেফাদা করার বরকত নয় শুরু হতো আসতে দেরি হয়ে গিয়েছে যদি সময় আপনাদের খেদমতে থাকতে পারি আল্লাহ এটা বরকত দান করেন কবুল করেন দোয়া চাই তালেবিনম ভাইরা একটা সেপাসনামা পড়ছিলেন আমার জন্য এটা ঘটেছে সর্বপ্রথম আমার জন্য এটা আমার জানার মধ্যে আল্লাহ আলামে এটা ঘটেছে সর্বপ্রথম আজকে হয়তো হ্যাঁ এর আগে আরেকবার এক জায়গায় হয়েছে বলছো ঠিক দ্বিতীয় এইসব ক্ষেত্রে আমার ছোট কারণে একটা ঘটনা মনে পড়ে খেড়িয়ার মাদ্রাসা নিয়মিত মাহফিলে যেত যতদিন উনি হায়াত ছিলেন তো একবার ঢাকা নারায়ণগঞ্জ মাদ্রাসার মহতাবিন হযরত মাওলানা উনি খেড়িয়ার মাদ্রাসা গিয়েছেন বর্তমান যে মুক্তি দেওয়া সাহেবের নাম শুনানো করা উনি খেড়িয়ার মাদ্রাসার ছাত্র ওনার কাজ ছিল বড় বড় আলেম যারা আসতেন প্রথমবার আর কমপক্ষে প্রথমবার একটা কাহিনী সেবাস্তমা দিয়েছেন এটা তো ক্ষতিবাদ এখানে আসে বড় বড় বিরাট ওনাদের জন্য দেওয়া হয় এটা তো ঠিক আছে আমার জন্য তো দিলেন কেমন জানেন এটা হলো আমার এক ভাগিনা আছে উনি বলেছেন আমার এক ভাগিনা আছে তো ওই ছোটবেলা খেলতো বাচ্চারা তো এক এক জন এক এক ধরনের খেলা খেলে ও খেলতে হলো দেখছে যে পাশে জমির মধ্যে আম চাষ করে মানুষ
গরু দুই গরু করে ইয়া লাগাই দেয় না, জল দেয়। তো ও হালকা করতে মনে যায়, তো আমি গরু কাম করতে পারবে সে। তো দুটা বিড়াল ধরে ঘরের থেকে, দুটা বিড়াল ধরে ওই বিড়াল দুটার কানে জল লাগাই দিয়ে পুরো টানে হালকা শুনতে। মহাব্বতের কদর করা দরকার, কিন্তু বাড়াবাড়ির কদর করা যায় না। মহাব্বতের তো কদর করতে হবে, কিন্তু মহাব্বত করে আমি যদি অতিরিক্ত বলি সেটা ঠিক না। শায়খ আব্দুল ফাত্তাহ মোদ্দা রহমতুল্লাহের বাড়ি ছিল হালাম। শায়খ হালামি বলতে শায়খ আব্দুল ফাত্তাহ আবু মুদ্দা রহমতুল্লাহ আলাইহি, 1436 হিজরিতে শায়খের জন্ম, 1437 হিজরিতে শায়খের জন্ম, 1434 হিজরিতে, 1336 হিজরিতে ইন্তেকাল হলো 1417 হিজরিতে শায়খ আব্দুল ফাত্তাহ। তো শায়খ হালামি রহমতুল্লাহ মকাম অনেক উঁচা ছিল। জানিসিন কাউকে বলা, একটা হলো আল্লাহর মেহরবানিতে শাকের সাকিদ হওয়ার তৌফিক হয়েছে, শাকের সহমতে কিছুদিন থাকার সাকিদ হওয়ার তৌফিক হয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু যাকে বলে জানিসিন, এটা তো অনেক উঁচা বিষয়, কেউ কারো সাকিদ হলে তার জানিসিন হয় না। জানিসিন এটা অনেক উঁচা মকাম। শায়খ আব্দুল ফাত্তাহ জানিসিন বলা যায় শায়খ মোহাম্মদ আওয়ামাকে, তাও একদিক থেকে, একদিক থেকে জাহাজি করে তোরা আসলে যে দিকটা, এই দিক থেকে শেখ মোহাম্মদ আওয়ামা শেখ আব্দুল ফাত্তাহ ওয়ারিস জানিসিন সব দিক থেকে। শেখ আব্দুল ফাত্তাহ রহমতুল্লাহ অনেক জামে ব্যক্তিত্ব ছিল, আল্লাহ হজরতকে জান্নাত নসিব করে। হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ আলাইহি আমার প্রথম ওস্তাদ, ওনার বরকতেই আমার যাওয়া হয়েছে শেখ আব্দুল ফাত্তাহ আবু মুদ্দা রহমতুল্লাহ কাছে। হজরত নোমানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাত নসিব করে। আমাদের সব উস্তাদদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম নসিব করুন। তো ভাইরা, আমরা তালেবে ইলম হিসেবে এলমের কিছু উদাহরণ করার জন্য এখানে বসেছি। এলমের হক, এলমের আদর অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কক্সবাজার মার্কেটে যে আজকে সকালে ওখানেও জমা হয়েছিলেন তালেবে ইলম ভাইরা, আমি তালেবে ইলম বলি, আমরা আমাদের আসল পরিচিত তালেবে ইলম, কোন মাদ্রাসার আমি হাদিসের কিতাব পড়াই, কেউ তাফসীর কিতাব পড়াই, কেউ ফুটবল কিতাব পড়াই, কেউ খতিব কয় না। আমাদের পরিচয় কিন্তু আসলে মহাদ্দের মুফতি মুফাসসির খতিব, এগুলো তো আসলে আমাদের পরিচয়, আমাদের মূল পরিচয় হলো আমরা তালেবে ইলম, আমরা তালেবে ইলম। তালেবে ইলমের দুইটা স্তর আছে, এক তালেবে ইলম হলো যখন সে মুতাআল্লিম, মুতাআল্লিম তালেবে ইলম, আরেকজন হলেন মুআল্লিম তালেবে ইলম। মুআল্লিম তালেবে ইলম যিনি, উনি শুধু মুআল্লিম না, উনি তালিমের মাধ্যমে তাআল্লুম হাসিল করে। যারা যে তালিবে ইলম শুধু মুতাআল্লিম, সে তো তাআল্লুমের মাধ্যমেই তালিম ইলম হাসিল করছে, যিনি মুআল্লিম উনি তালিমের মাধ্যমে ইলম হাসিল করে যাচ্ছেন। রব্বি যিদনি ইলমা, রব্বি যিদনি ইলমা, রব্বি যিদনি ইলমা, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া যিদনি ইলমা। মুআল্লিম উনি তালিবে ইলম, তো আমরা তালেবে ইলম বলছিলাম যে ওখানে কিছু তালেবে ইলম জমা হয়েছিলাম সকালে, সেখানে কিছু মজা করা হয়েছে যে মানে কোন এলেমের কারণে আলিমকে আলিম বলা হবে। এলেম যদি শুধু দানিস্তান, এলেম বা মানে দানিস্তান, কিছু জিনিস জানা, কিছু নলেজ অর্জন করা, মালুমাত অর্জন করা, এই এই এলেমের কারণে কিন্তু আলিমকে আলিম বলা হয়। এই এলেম যে কোনো কারণ থাকতে পারে, অনুবাদ দেখে দেখে শুনে শুনে
কিছু না কিছু মানুষ জেনে ফেলে জানি এমন তো ফরজায়ন পরিমাণ এলম শিখা তো সব মুসলমানের দায়িত্ব এই দায়িত্ব সবাই পালন করে না এটা তো ঠিক আছে পালন করে না কিন্তু পালন তো করেও মনে রাখতে ফরজায়ন পরিমাণ এলম হাসিল করার কি করে চেষ্টা করে তো তাদের কাছে এলম আছে এজন্য করে আলেম আলেমকে কেন আলেম আলেমের এলেম আর আওয়ামের এলেম আওয়ামের কাছেও কিছু না কিছু এলেম আছে কিন্তু সেই এলেমের কারণে আওয়ামকে আলেম বলা জায়েজ নাই সে যদি দাবি করে এটাও গোমরাহী তাকে যদি আলেম মনে করে সেটাও গোমরাহী অবাস্তবমূলক জানার শিক্ষিতের কাছেও এলেম থাকে এলেম থাকলে আলেম হয় না এলেম থাকলে আলেম হয় না আলেমের এলেম আওয়ামের আওয়ামের এলেম জানার শিক্ষিতদের এলেম আর আলেমের এলেম এটার মধ্যে আসপন্দ মিলের পার্থক্য আসপন্দ মিলের পার্থক্য আলেমের এলেমের অনেক ইমতিয়াজ আছে আলেমের এলেমের অনেক খুসুসিয়াত আছে ওই খুসুসিয়াতের জন্যেই আলেম এর এই মকাম ইসলামী শরীয়তে আল্লাহর দ্বীনের মধ্যে আলেমের যে উচ্চ মকাম এটা এই মকামটা হলো তার এলেমের যে সমস্ত খুসুসিয়াত এবং ইমতিয়াজ আছে ওই কারণে আলেমের এলেমের একটা বড় ইমতিয়াজ এবং খুসুসিয়াত হলো বৈশিষ্ট্য হলো তার এলেমটা নাকেস হবে না তার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে কারণ প্রকৃতি তিনি এলম এলম তো বাড়তে থাকবে জানার বাইরে অনেক কিছু থাকে কিন্তু মৌলিক বিষয়গুলো এলেম থাকে এবং সেই এলেমটা নাকেস না মানে অসম্পূর্ণ ধারণা একটা বিষয় আমার অসম্পূর্ণ ধারণা আছে অস্পষ্ট ধারণা আছে এই অস্পষ্ট ধারণা অসম্পূর্ণ ধারণা এটাকে এলেম বলে যে বিষয়ে আমি এলেম হাসিল করবো সার্বিক ওই বিষয়টাকে গভীরভাবে উপলব্ধি করা যথাযথভাবে উপলব্ধি করা পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা এই পরিমাণ জ্ঞান অর্জন করা যে বিষয়টা সাফ হয়ে যায় মুনাক্কাহ হয়ে যায় স্পষ্ট হয়ে যায় ওয়াদে এলেম মুনাক্কাহ এলেম উর্দুতে বললে বলেন সাফ সুতরা এলেম এবং সার্বিক পূর্ণাঙ্গ তাহলে এটাকে এলেম বলে কোনো বিষয়ের অসম্পূর্ণ ধারণা অসম্পূর্ণ মোতালা একতরফা মোতালা এটা এলেম মালুম হতে পারে এটাকে এলেম বলা যায় এরকম ভাবে বিষয়টা সাফ হয় না আমার কাছে সাফ না হলে তাহলে খামুশ খামুশ থাকতে হবে সাফ হয়নি মানে হলো ওটার সহি এলেম হাজার হয়নি এলিমের ক্ষেত্রে ওয়াদে উজুর বিষয়টা অনেক আহম আচ্ছা আর কি এলেম শখ এবং জনের নাম এলেম না শখ এবং কি জন আমার মনে হয় একটা মন এই মনে হয় যেখানে মনে হয় ওখানে এর মানে বিষয়টা যথাযথ এলেম হাসিল হয় না ধারণা করছি ধারণা করছে এই মোবাইল মোবাইলে ধারণ করার কোনো জরুরত নেই যে অনেক মোবাইল উঠে রাখতে পারি ভিডিও করতে হবে এটার কোনো যুক্তি নেই মানে যদি শুধু আওয়াজটা আপনি ধারণ করেন যন্ত্রে অডিও সেটার একটা ভিডিওর কি মানে আসল তো ধারণ করতে হবে দিলে দিল এবং দেমাগের মধ্যে ধারণ করা যন্ত্রে ধারণ করলে তো যন্ত্রে থাকলো আর এরপরে ছবিটার দরকার ছবিটা দিয়ে কি বরকত হাসিল করবো আমি আওয়াজটা তো ঠিক আছে শুনলাম যে কথাটা সব মনে নাই এজন্য আওয়াজটা রেকর্ড হয়ে গেলে এরপরে আবার শুনে নিলাম কিন্তু ছবিটা দিয়ে করবো কি বলে জন এবং তাহমিন যেহেতু আর এলেম আছে উসুল ফিকহ জানা আছে একটা তো হলো খুব দলিলের মধ্যে দলিলের দিক থেকে বিষয়টার মধ্যে এসে দেওয়া আছে সেখানে আদুন্য এটা আরেক আদুন্য ওটা এলমি আদুন্য
ওটা আলেম না বুঝতে ইলমি আসন্ন সেটাও একটা স্তর। কিন্তু মানে বিষয়টার আমি যথাযথ তাহাকি করি নাই, এই জন্য এখন বিষয়টা আমার কাছে জন তাহমিন। আমি এর বিষয়ে বলতে গেলে এখন আন্দাজ করে বলছি। এ আন্দাজ এটাকে আরবিতে বলে খরাস, খারাস ওয়াদ, খরাস জন তাহমিন, এগুলো এলিম না। এলিম তো এলিম, তাহকিকের পর হাকিকতটা যখন সামনে আসবে ওটা হলো এলিম। তাহকিক মানে তাহকিকের অর্থ আপনি যার সহি এলিম আছে তার কাছ থেকে জেনে নেন, এটাই তাহকিক। শতসিদ্ধ বিষয়ের মধ্যে আপনি তলিয়ে দেখবেন এটা তলা আছে কি নাই, হাকিকত আছে কি নাই, এই তাহকিকের কথা আমি বলছি না। আপনি সহি সূত্র থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টাকে ভালোভাবে জেনে নেবেন, এটাই তাহকিক। আর আলিমের এলিমের আরেকটা ইমতিয়াজ হলো তার এলিমটা দলিল নির্ভর হবে, সব মশালার দলিল সব সবসময় আলিমের মুখস্থ থাকতে হবে এটা জরুরি না, কিন্তু এই বিষয়টার পিছনে দলিল আছে এই ইতমিনান হতে হবে আমার, এই ইতমিনান হতে হবে যে এটার পিছনে দলিল আছে। ভিত্তিহীন জিনিস জানলাম, ভিত্তিহীন জিনিসকে আমি সহি মনে করে বসে আছি, এটা কখনো এলিম না, কখনো এলিম না। আলেমের এলিমের এই ইতিহাস জানার শিক্ষিত এলিম যেখানে যেটা পড়বে তার কারণে এটা দুটোটাই বিশ্বাস করবে। আলেমের এলিমের ইতিহাস হলো তার এলিম, যে বিষয়ের এলিম আছে পূর্ণাঙ্গ হবে, স্পষ্ট হবে এবং সাফসুত্র হবে, সাফসুত্র স্পষ্ট হয় কি কথা। আর এটা জনাব তাহমিনের ভিত্তিতে হবে না, তাহকিকের ভিত্তিতে হবে, বিষয়টা দলিল নির্ভর হবে। এর যে আরো বড় বৈশিষ্ট্য হলো আলেমের এলিমে, সেটা হলো তার মধ্যে এলিমের সঙ্গে ফেক থাকবে, তাফাক্কুর থাকবে, হিকমা থাকবে। মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ মিজাহি তবিয়তের ছিলেন তো, উনি বারিধারা মাদ্রাসা একবার বয়ান করেছিলেন, আমি ছিলাম ওখানে। উনি এটা মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যেসে আল্লাহ তালা ভালাই কেনা করতে ওসে দিন সমিল দিতে, এটা তো হাদিসের ব্যাপার। এর মুহম্মদ মুখালিফ কি বৈশিষ্ট্যগুলো এটা তাফাক্কু ছাড়া হয় না, তাফাক্কু থাকলে এলিমের মধ্যে ওই চারটা সিফাত আসবে না, আসে না। আর কি ফায়দা তাফাক্কু এবং হিকমার, তাফাক্কু এবং হিকমার বড় ফায়দা হলো যে এলিম তার মধ্যে আদব পয়দা করবে, এলিম তার মধ্যে তাওয়াজ্জু পয়দা করবে, এলিম তার মধ্যে খাসিয়ত পয়দা করবে, তাকওয়া পয়দা করবে। তাফাক্কু এবং হিকমা যদি না থাকে এলিম ওজব পয়দা করতে পারে, কিবির পয়দা করতে পারে। তাফাক্কু হিকমান এর চেয়ে বড় ফায়দা হলো এলিমের সহি ইস্তেমাল জানবে, এলিমকে পেশ করতে হবে কিভাবে, প্রয়োগ করতে হবে কিভাবে এটা বুঝবে। জানার শিক্ষিতরা বুঝে না, বাংলা বুখারি ইংরেজি বুখারি পড়ে ওখানে কিছু পায়, আমিন জোর পড়ার কথা আছে বুখারি শরীফে, ওহো আমরা তো আমিন জোর বলি না, আমাদের মসজিদে পড়ে না, অন্তত আমাদের কোন রকম পড়ে নেই, হুজুরা এগুলো জানে না, হুজুরা জানে না, জানে জানে ঢুকায় কেউ জানে তারপরে লুকায় মসজিদে এসে একবারে আমিন, খবরে নাই যে জোরে আমিন বলার যেরকম একটা নিয়ম আছে এরকম আস্তে আমিন বলারও কি আছে, এবং আস্তে আমিন বলার দলিল আরো বেশি মজবুত, ওটা আরো বড় শূন্য, খবর নেই। আচ্ছা আর যদি এটাই হইতো যে জোরে আমিন বলারই দলিল বেশি মজবুত, তারপরেও তুমি এটা প্রয়োগ করবো কিভাবে, আগে দাও না সাহেবুল হাদিস সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে যাও না, যে বুঝুন আপনারা তো আরো বেশি পড়েন বোখারি শরীফ, আমরা তো নতুন অনুবাদ দিয়ে পড়লাম, আপনারা তো
আসল বোগারিটা পড়ান আমরা তো রোজ বললাম মানে এরকম পাইলাম আমি বুঝতাম আমার বুঝতি হলো কি হলো না আমল তো আপনারা করেন না নিশ্চয় এখানে কিছু আছে আমার একটু বুঝান না যায় না আলমের কাছে উনি তো পেয়ে গেছে ওনার এলম বেশি হয়ে গেছে এখন উনি মিন্দি মিন্দি আমল শুরু করবে তাহলে এলম অর্জন হয়েছে মানে জ্ঞান জানছে একটা নলেজ একটা বিষয় জানছে কিন্তু এটা প্রয়োগ কিমান করবে ওটার আদব কি প্রয়োগ করা এটা আছে না এলম তার মধ্যে ওজন পয়দা করে দিয়েছে যে আমি হাদিসের অনুসারী ওনার হাদিসের অনুসারী না আমি এলমকে প্রয়োগ করি তারা এলমকে প্রয়োগ করে না এলম তার মধ্যে ওজন পয়দা করে দিয়েছে এলম প্রয়োগ করবে কিভাবে এই তরিকাটা জানে না এলমের সঙ্গে যদি তাফাক্কু এবং হিকমা না থাকে এলমের প্রয়োগের আপনার তরিকা জানে না ওই জন্যই দরকার ওলামায়ে কেরামের সোহবত আকাবি রাস্তাবের সোহবত এই জন্যই দরকার আল্লাহ তাআলা আমাদেরকে যে এলমের এসব সিফাত ওরকম এলেম আমাদেরকে দান করে ওরকম তারে মিলে আমাদেরকে বানিয়ে দেন ওলামায়ে কেরামের সবচেয়ে বড় জিম্মাদারি হলো তালিম তারবিয়াত এলেমের খেদমত মাদারিসের খেদমত এবং দিনের অন্যান্য সবার মধ্যেও যেখানে এলমি নিগরানি দরকার ওই এলমি নিগরানি আলিমদের দায়িত্ব আমাদের তবলিগের ভাইরা অনেক সময় মনে করে যে ওনারা যে তরিকায় তিন দিন কিল্লা লাগায় মনে করে যে আলিমদের এই কাজটা আলিমদের এই কাজটা আলিমদের তো আলিমরা করার জন্য ওনারা দায়িত্ব পালন করছে ভুল ধারণা এটা ভুল ধারণা আলিমদের মূল দায়িত্ব হলো এলমি নিগরানি এলমি নিগরানি আর মুরাকাবাতুল ইলমিয়া কোন বিষয়ের এলম ওহির ভিত্তিতে শরীয়তের এলমের ভিত্তিতে ফেক ফতোয়ার ভিত্তিতে দিনই কাজগুলোর তত্ত্বাবধান করা দিনই কাজগুলোর অভিভাবকত্ব এর যে স্তর সেটা হলো আলিমদের স্তর ওনারা এলমি অভিভাবক সমস্ত দিনই কাজের এলমি অভিভাবক হলেন ওলামায়ে কেরাম যেখানে যে দিনই খেদমত হচ্ছে দিনই কাজ হচ্ছে সব কাজ এলম ওহি এবং এলম শরীয়তের অধীনে হইতে হবে নিজের ইচ্ছা মতো হলে হবে না তো এলমের অধীনে হচ্ছে কিনা এই যে তবলিগের কাজের মধ্যে ছয় বছরের মধ্যে তিন নম্বরে এলম জিকির কেন এলম জিকির এলম জিকির তো এই জন্য যে তোমাদের এই চিল্লার কাজও এলমি তাকাদা মোতাবেক হইতে হবে এলমি আহকাম মোতাবেক হইতে হবে এলমি হেদায়াত এবং এলমি ওসুল মোতাবেক হইতে হবে তো এলমি ওসুল মোতাবেক হচ্ছে কি হচ্ছে না এটার নিগরানি কে করবে ওলামায়ে কেরাম এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাই ওনার জমানার যেই আকাবের ওলামা আস্তাব ছিলেন নিজে বড় আলেম হওয়া সত্ত্বেও সাহারানপুর মাদ্রাসা এবং দেওয়ানুরের ছাত্র হওয়া সত্ত্বেও নিজে একজন আলেম তারপরও বড় বড় আলেম ওনার উস্তাদরা এবং উস্তাদতুল্য যে মুরব্বীরা ছিলেন তাদের তত্ত্বাবধান গ্রহণ করেছেন তাদের নিগরানি গ্রহণ করেছেন হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই শাইখুলাদিন জাকারিয়ার নিগরানি গ্রহণ করেছেন মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই শাইখুলাদিন জাকারিয়ার নিগরানি গ্রহণ করেছেন আব্দুল কাদের রায়পুরের রহমতুল্লাহ নিগরানি গ্রহণ করেছেন এলিমেন্ট নিগরানি লাগবে যখনই তবলিগ এর লোকেরা যারা মনে করা শুরু করেছেন যে না এলেমের নিগরানির দরকার নাই এলেমের নিগরানির দরকার নাই আমাদের কাজ স্বয়ং সম্পূর্ণ এই তখনই গুমরাহি শুরু হয়েছে দিনের কোন কাজ এলেমের নিগরানি থেকে উর্ধ্ব হয় কিভাবে এলেমের নিগরানি থেকে উর্ধ্ব হওয়ার মানে হলো তুমি এলমি উসুল মানবা না এলমি হেদায়াত মানবা না যে দিনের কাজের মধ্যে এলমি উসুল এবং এলমি হেদায়াত রক্ষিত না হয় সেই দিনের কাজ আবার দিনের কাজ ওটা তো গুমরাহির কাজ ওটা গুমরাহির দিকে টেনে নেবে মানুষকে তো ওলামায়ে কেরামের আহাম দায়িত্ব এটা দিনী তালিম তারবিয়াত তাদরিস এবং সমস্ত দিনী কাজের এলমি নিগরানি এটা ওলামায়ে কেরামের কাজ ওলামায়ে কেরাম এসব কাজ নিয়ে মাশাআল্লাহ ব্যস্ত আছেন তো যেহেতু দিনে কাজের ইলমি নিগরানি ওলামায়ে কেরামের একটা কাজ সেই কারণেই ওলামায়ে কেরাম সবসময় এই যে চিল্লার মেহনতটা
এর নাম হয়ে গেছে দাওয়াত তবলিগ। এটা কি দাওয়াত তবলিগ? তো কত আদিম শান একটা সভা ইসলামের, দাওয়াত এবং তবলিগ ইসলামের আদিম শান সভা। তবলিগের হকাতে করে তবলিগ করা, দাওয়াতের হকাতে করে দাওয়াত, এটা তো ইল্লার সাথীদের জন্য সম্ভবই না। তবলিগ করতে পারবে কয়েকটা কথা, ছয় কথা, ছয় এই জন্য কথা হলো ছয় নম্বরের ভিতরে কথা বলবে তারা, কিন্তু ছয় নম্বরের কথা বলতে গিয়ে কত নম্বর বলে ফেলে এবং আন্দাজি কত কথা বলে। তবলিগ কিভাবে বললিগ মানুষ দিলে এলাকা রাখবে, মানুষ দিলের খবর নেই, কোরআন সুন্নাহর এলেম নাই, তুমি তবলিগ করবা কি? তোমার তবলিগটা তো মাহদুদ, একবারে সীমিত, ওটার মধ্যে তুমি যদি নিজের থেকে সংযোজন বিয়োজন করতে থাকো তাহলে কি হবে, কি থাকবে? এটা তো একবারে সীমিত তবলিগ। এবং দাওয়াতের অনেক প্রকারের মধ্যে একটা ছোট্ট অংশ, দাওয়াতের অনেক প্রকার, একটা প্রকার হলো বেতলব মানুষের মধ্যে তলব পয়দা করা। বেতলব মানুষের মধ্যে তলব পয়দা করার বিভিন্ন পদ্ধতি হতে পারে, একটা পদ্ধতি হলো যেটা ইলিয়াস রহমতুল্লাহ শুরু করেছে, সেটার জন্য যে উসুল দেওয়া হবে, যে নিয়ম নীতি দিয়ে গেছেন উনি, সেই নিয়ম নীতির ভিতরে থাকলেই কাজ হবে, নিয়ম নীতির থেকে বের হলেই গুমরাহি আসবে, এটা তো হজরত বলে গেছেন, উসুল ছাড়লে গুমরাহি আসবে। উসুল আস্তে আস্তে মানে উসুল লঙ্ঘন হচ্ছিল বিভিন্ন ভাবে, সাধারণদের সাধারণ পর্যায়ে সাধারণ ছাত্রীরা তো কত বেউসুলি করেছে না জেনে না বুঝে, কিন্তু যখন বেউসুলি একবারে গোড়াতে শুরু হয়ে গেছে, একবারে নেতা মন্দির মিম্বরে বেউসুলি শুরু হয়েছে এবং ওই বেউসুলিকে নাম দেওয়া হয়েছে সুন্নাত, বেউসুলিকে নাম দেওয়া হয়েছে উসুল, বেউসুলিকে নাম দেওয়া হয়েছে সিরাত, এরপর আর তারিফের কিছু বাকি থাকে? যারা এলেম থেকে এলেম ও জিকির থেকে দূরে থেকে থেকে তবলিগ করেছে, বলেছে ছয় নম্বর, ছয় নম্বরের তিন নম্বর হলো এলেম ও জিকির, কিন্তু এলেম ও জিকির হকাতে করে নেই, এলেম ও জিকির ছাড়াই তবলিগ করেছে, নাম নিয়েছে এলেম ও জিকিরের কিন্তু তবলিগ করেছে চিল্লার পর চিল্লা লাগাইতে রয়েছে এলেম ও জিকির ছাড়া। ওদের মধ্যে যদি এতাহাতি হয়ে যায় এটা আশ্চর্য বিষয় নয়, হতে পারে, কারণ কাজ হলো ছ নম্বর, তিন নম্বর এলমে দিকে তুমি এলমে দিকে ছাড়াই কাজ করেছ। এলমের মধ্যে বলা হয়েছে যে ফজায়ের এলম তালিমের হালকা শিখ, মাসায়ের এলম কার কাছে শিখ, আলিমের কাছে শিখেছ, মাসায়ের এলম, মাসায়ের এলম মানে কি ঠেকার মশা না, ঠেকা বললে মশা না জিজ্ঞেস করো, এটাকে মাসায়ের এলম বলে নাকি, এটা তো ঠেকা, ঠেকা সারা, মাসায়ের এলম মানে ওটা দিন শরীয়ত শিখা, ইমান শিখা, ওই আওয়াম তারাও মন মন মনে করে যে ইমান শিখার তরিকা চিল্লা, সাথে সাথে তালেবেলেমরা মনে করে যে ইমান শিখার তরিকা চিল্লা, চিল্লা ইমান শিখার তরিকা, চিল্লাতে তো ইমানের একটা মাত্র দিন, প্রায় একটা দিন যে আখরাতে ফিকির দ্বারা পয়দা হয় উদাসীনতা, আমি উদাসীন থাকতে পারি না, আখরাতে আল্লাহর সামনে হাজির হতে হবে, জবাব দিতে হবে, এই ফিকির দ্বারা পয়দা হয়, দিনের বিপাশা দ্বারা পয়দা হয়, এইটুকু ইমান শিখায় তবলিগ, প্রচলিত তবলিগ তো শুধু এতটুকু ইমান শিখা, ইমান শিখা ইসলামী আকিদা ছাড়া ইমান শিখা হবে, ইসলামী আকিদা শিখানো হয়, সম্বল শিখানো অন্যদের জন্য, লেনদেনের মশালা দানা ছাড়া ইমান শিখা হয়ে যাবে, মহাসারাতে মশালা দানা ছাড়া ইমান শিখা হয়ে যাবে, আখলাতে মশালা দানা ছাড়া ইমান শিখা হয়ে যাবে, সোহাগুল ইমান ৭৭টা শাখা এই শাখার দুপুরে দানা ছাড়া ইমান শিখা হয়ে যাবে, ফরায়েদুল ইসলাম, ইসলাম কি ফরজ করেছে কি হারাম করেছে এগুলো শিখা ছাড়া ইমান শিখা হয়ে যাবে? হাদিস শরীফে যে তাল্লাম না ইমানের কথা বলা হয়েছে, তাল্লাম না ইমান কি মখলুক থেকে একদিন শরিয়া খালি করবেন ইমান বাড়ানো, এই কথা বারবার মুখে বলতে থাকা এটার নাম শুধু ইমান শিখা? আমরা তো দেখি ইমান শিখার কথা যে হাদিতে পাওয়া যায় সেখানে আছে সারাই আল ইসলাম, সারাই আল ইসলাম, ইসলামের শরীয়ত শিখতে হবে, ফরজায়েন ইলমের তালিকা কিন্তু এটা,
ছয় নম্বরের ছয় কথা যা বলা হয় এগুলোই ছয় পর্যায়ে নেবেন। ইমান শিখা আলেমের কাছে না আসলে শিখতে কি বলবে? শুধু চিল্লা দাঁড়ায় ইমান শিখা আপনাদের কি পাওয়া যাবে? যদি তাও চিল্লার মতো চিল্লা, আর যদি আনুষ্ঠানিক চিল্লা হয় সেটাও হবে না। আপনাদের ফিকির পয়দা হবে না? আপনাদের ফিকির পয়দা হলে গলত রাস্তা গিয়ে বাদুরি করতে পারে কেউ? যারা একাকি হয়ে গলত রাস্তায় গিয়ে বাদুরি করে, বাদুরি কিভাবে করে? আপনাদের ফিকির ওরা অহংকার কিভাবে আসে আপনাদের ফিকির ওরার মধ্যে? আপনাদের ফিকির বলার মধ্যে কথা কিভাবে আসে? আলিম মানে কি? আলিম মানে আপনাদের আল্লাহর ভয় করে, সে আমিও ভয় আল্লাহকে ভয় করি, আমিও আলিম বলে কি বলে না? আমি বলছিলাম এরম জিকিরের উসুল লঙ্ঘন করে, মানে এই এই তিন নম্বর যেটা, এটার হক আদায় না করে যারা চিল্লার পর চিল্লা লাগাইছে, ওদের মধ্যে যদি 10% 20% আজাদি হয়, এটা তাজ্জুবের বিষয় না। তাজ্জুবের বিষয় হলো যারা আলিমদের কাছে আশা দেওয়া করেছে, এই আশা দেওয়া কাকে বলে আর সহবত কাকে বলে এখান থেকে পার্থক্য বুঝতে পারে। আশা দেওয়া করা একদিনই সহবত না আর কি, আলিমদের কাছে আশা দেওয়া করেছে এখন আলিমদের শত্রু, কেন শত্রু বলবো? আবার মৌলভী সাহেবদের মধ্যে আজাদি পাওয়া যায় কিভাবে হয় এটা বলেন আমাকে। আমি শুনি কেউ কেউ তারা দুধ নাকি করে, কারণ তারা দুধ আছে যে সাদ সাহেবের বিষয়গুলো কি জানে আসলে বাবা জানকার, কবে ভাবতে কবে ভাবতে? একজন আলেমের জন্য কি অস্পষ্টতা আছে? আওয়ামের জন্য আছে, জেনারেল শিক্ষিতদের জন্য, তাদের জন্য অস্পষ্টতা থাকতে পারে। তাদের কাছে ইসলামী আকিদার মূল্য নাই, উসুলের মূল্য নাই, সালাফে সালেহীনের মূল্য নাই, এই মূল্য বোঝার মতো এলেম তাদের কাছে নাই। আল্লাহ যাদেরকে এলেম দান করেছেন তাদের কোনো অস্পষ্টতা থাকতে পারে না। এলেম যাকে দান করেছেন সে বুঝে যে উসুলের বড় হাইসিয়ত, সালাফের তরিকা মজবুত থাকার বড় কি হাইসিয়ত, রিজাল উম্মত যারা সালাফে সালেহীন তাদের বড় কদর ইসলামী শরীয়তের মূল্য। তাদের সালাফে সালেহীনকে যারা অবজ্ঞা করে, এলেমকে যারা অবজ্ঞা করে, মাদারিসকে যারা অবজ্ঞা করে, নিজের মস্তক ঠিক রাখার জন্য যারা মসজিদে মসজিদে পুরা বিশ্বে মসজিদে মসজিদে মাদ্রাসা মাদ্রাসায় এলাকা এলাকায় ফিতনা করছে শুধু মস্তক ঠিক রাখার জন্য, ওনাদের ব্যাপারে আপনার তারা দূর কিভাবে বিকৃত করছে একে বয়ানের মধ্যে? দারুল দেওয়ানকে আল্লাহ তালা দরাজা বহন করো, কেমন পর্যন্ত যেন দারুল দেওয়ানকে আল্লাহ তালা এই দিনে রহনুমায়ের তৌফিক দান করে। দারুল দেওয়ানদের সর্বশেষ লেখা যেটা ওটা পড়ে যাবে, যখন মুশরিক করা হয়েছে সাত সাহেব রুজু করেছেন, আসলেও করেছেন, ভুবনে দামুদ্দিনে বসে রুজু করেছেন, কাটরায় এসেও কি করেছেন রুজু করেছেন, যদি ওর লাশের লক্ষ লক্ষ মানুষের ইজতেমার মধ্যে গলত কথা বলেছেন, গোমরাহের কথা বলেছেন, আর মসজিদে বসে কি করছেন রুজু করছেন, তাও রুজু করছেন একটা কথা, শুধু রুজু করেছেন কয় কথার ব্যাপারে? একটা কথা, মুসা আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে যে ভিত্তিহীন এবং বেয়াদবিমূলক কথা বলেছেন ওটা থেকে উনি রুজু করেছেন। কথা গোমরাহের কথা বলেছেন দশটা, রুজু করছে কটা থেকে? একটা থেকে। একটা থেকে রুজু করার কারণে শুরু হয়ে গেছে, উনি তো রুজু করেছেন আর কি, সব তো ঠিক হয়ে গেছে। আয় রে কিভাবে ঠিক হয়ে গেল? তখন দারুল উলুম দেওবন্দ যে লেখাটা দিয়েছে এক মিটার লেখাটা, ওটা সব আলেমের কাছে থাকা দরকার। ওখানে বলা হয়েছে, ওখানে বলা হয়েছে যে কথাটা যে উনি এই কথা থেকে রুজু করেছেন, ওনার এই রুজুকে রুজু ধরলে ধরা নেওয়া যেতে পারে, কাবিল ইজতিনা ধরা যেতে পারে, এই একটা ঘটনার ব্যাপারে ওনার রুজুকে ধরা যেতে পারে রুজু হয়েছে। কিন্তু মূল যে কথা দারুল উলুম দেওবন্দ তার তফসিলি ফতোয়ার মধ্যে, তফসিলি মওকিফের মধ্যে যে আশঙ্কা ব্যক্ত করেছে সাদ সাহেবের ব্যাপারে, সে আশঙ্কা কিন্তু এখনো বহাল, ওটা পরিবর্তন হয় না। কেন? ওনার নিত্য নতুন বয়ান যত বয়ান করে যাচ্ছে সব বয়ানের মধ্যেই তিনটা সমস্যা, কয়টা সমস্যা? একটা হলো মুজতাহিদ সুলভ আলোচনা, মানে যে কোনো দিনের বিষয় আয়াত হাদিস সিরাতের ওয়াকিয়া এটার ব্যাপারে আলোচনা করবে একবারে মুজতাহিদের মতো আলোচনা, কার মতো? মুজতাহিদের মতো আলোচনা। আরে
ডাক্তার না হয় যদি কেউ ডাক্তারি শুরু করে চিকিৎসা হবে বলে তো মুস্তাহিদ না তুমি যদি মুস্তাহিদের মতো কথা বলো তাহলে গুমরাহে আরবি কাটবে না মুস্তাহিদ সুলভ কথা এটা অনেক বড় ফিতনা যিনি একজন বিজ্ঞ আলেম হিসাবে যাকে সমার করা মুশকিল সে কথা বলে কার মতো মুস্তাহিদ মুস্তাহিদ আন্দাজ আর কি জিনিস পরিলক্ষিত আমাদের বয়ানের মধ্যে গলত ইস্তিদলাল কি গলত ইস্তিদলাল আয়াত হাদিস সিরাতের ওয়াকিয়া সাহাবায়ে কেরামের ওয়াকিয়া এগুলোর দ্বারা গলত ইস্তিদলাল করে মানে যে কথা প্রমাণ হয় না ওটাকে জোর দাবড়ে আসে ওখান থেকে প্রমাণিত করতে চায় যে কথা একটা হাদিস দ্বারা প্রমাণ হয় না একটা সিরাতের একটা ওয়াকিয়ার দ্বারা যে কথা প্রমাণ হয় না আপনি যদি ওখান থেকে জবরদস্তি প্রমাণ করতে চান তাহলে ওই দলিলের বিকৃতি হবে কি হবে না ওনার গলত ইস্তেদালের ধারা চলছে আর কি গলত তাদবীক নুসুসে শরীয়তের মধ্যে কিতাবুল্লাহ হাদিস রাসূলুল্লাহ সিরাত রাসূলুল্লাহ সিরাত সাহাবার মধ্যে যে সমস্ত নাস বক্তব্য ওয়াকিয়া আছে দাওয়াত সম্পর্কে ওখানে দাওয়াত এবং তবলিগের যত প্রকার আছে ব্যাপক অর্থে দাওয়াত তবলিগ কিন্তু উনি দাওয়াতের একটা বিশেষ অঙ্গন দাওয়াতের ছোট্ট একটা সীমিত একটা প্রকার ওই প্রকারটাও সহি তরিকে না ওনার উনি নিজে এটার মধ্যে অনেক বেজার ঢুকেছেন বেজার ঢুকেছেন সংস্কারের নামে অনেক বেজার ঢুকেছেন বেউসুলি ঢুকেছেন বেউসুলি এবং বেদার ঢুকেবার পর কাজকে বিকৃত করে এই সীমিত পর্যায়ের একটা দাওয়াত এটার উপরেই কোরআন হাদিসের সমস্ত নাসকে উনি কি করেন মুন্তাবিক করেন গলত ইন্তেবাহ গলত তাকবি মানে আয়াতে বলা হয়েছে দাওয়াতের কথা দাওয়াত বিমানার আম শরীয়তের ভাষায় যত কিছু দাওয়াতের যত প্রকার আছে তবলিগের যত প্রকার আছে সব প্রকার এটার মধ্যে আসে কিন্তু আপনি বলছেন না যেখানে দাওয়াত সেখানে আমারটার কথা আমারটার কথা আমারটার কথা আফটারটা কোনটা আফটারটা কি দাওয়াতের একটা মুবাহসুরত মুবাহসুরত না কারণ এটার মধ্যে আপনি অনেক বেদাত ঢুকেছেন আপনার এই সুরতকে বর্তমান মুবাহ বলা যায় না কিন্তু আপনি সব নস মুন্তাবেক করছেন প্রয়োগ করছেন আপনার এই বিশেষ এক প্রকার এরকম গলত তাদবিক নুসুসে এটাও তাহরিফ গলত ইস্তিদলালও তাহরিফ মুজতাহিদ সেরকম আলোচনা করতে গেলে এই মুজতাহিদ না মুজতাহিদের মতো আচরণ করতে গেলেও তাহরিফ হবে এই তিনটা সমস্যা সাহেব সাহেবের বয়ানের মধ্যে চলতেই আছে এটা হলো 31 জানুয়ারি 2018 যদি তারিখ ভুল না বলে থাকি আশা করি ঠিক বলছি 31 জানুয়ারি 2018 লেখা শেষ পত্র আখেরি ওয়াজাহাতি তাহরির যেটা তো 2018 31 জানুয়ারি এই কথা বলতে যাবো পুরো 2018 বয়ান আমাদের কাছে আছে অধিকাংশ বয়ান বিশেষ করে নিজামের দিনে যে বয়ানগুলো করেছে অনেক বয়ান আছে আমাদের সাহেব সাহেব 2019 বয়ানগুলো আছে একই কথা যে বয়ান শুনবেন অধিকাংশ বয়ানের মধ্যে এই সমস্যাগুলো আছেই রুজু তো রুজু রুজু এক কথা থেকে রুজু আপনার আপনার চিন্তা চেতনা এখন উল্টা পথে হাঁটে চিন্তা চেতনায় কি উল্টা পথে আহলে সুন্নাহর রাস্তা থেকে অন্যদিকে হাঁটা শুরু করেছেন আপনি ফিরত আসেন আবার জায়গায় জায়গায় ফিরত আসলে রুজু হবে হাঁটছেন অন্যদিকে আর অমুক জায়গায় ভুল কথা বলছে তো ওটা আবার শুধরা দিবেন এরকম এটাকে রুজু বলেন রাস্তা পরিবর্তন করে রুজু এই রুজু রুজু আবার রাস্তা আসতে হবে আহলে এলিমের তারাদ্দুদ হওয়া কোন একজন আলেমের তারাদ্দুদ হওয়া এটা তো বুঝে আসে না আল্লাহ রহমতে বিজ্ঞ আলেমদের তারা যদি নাই একটা দুঃখ কোথাও যিনি খোঁজ খবর রাখেন না এরকম কাউ হলে হতে পারে কিন্তু খোঁজ খবর না রাখবেন কেন আপনি যিনি মার্জে ওনাকে অবশ্যই খোঁজ খবর রাখতে হবে তোলামায় কেরাম দিনে কাদের ইলমি নিগরানি এটা তাদের একটা দায়িত্ব এই ইলমি নিগরানির অনেক দায়িত্ব একটা বললাম ইলমি নিগরানি একটা দায়িত্ব হলো ইলমে নিগরানি
এই দায়িত্বের সূত্রে ওলামায়ে কেরাম এই জিল্লাতে মেহনতটা এই মেহনতের মধ্যে নুসরত করে থাকে, করেন কি করেন না? ওলামায়ে কেরাম নুসরত না হলে এই কাজ মুখে শুধু হতো কখনো হতো না, বিশেষ করে চিটাগাঙ্গে যেখানে মসজিদ হয় জানেন না আপনারা তাদের থেকে জানবেন। হ্যাঁ মসজিদ ধুয়ে ফেলে আগে ইয়া কাঁথা যেগুলো যখন ছিল তখন তার লেপতো নতুন করে লেপা বুঝেন না নতুন করে লেপতো হবে, এরকম অঘটনা আছে মুরব্বীরা জানবেন। এমন এক পরিবেশে তবলিগের কাজ প্রতিষ্ঠিত হয়েছে কার বরকতে? অনুবলমায় কেন বলব ওনাদের মেহনতে ওনাদের সমর্থনে ওনাদের দায়িত্বে প্রতিষ্ঠিত হয়েছে। তা আপনাদের মেহনতে এই কাজ প্রতিষ্ঠিত হয়েছে, এখন এই কাজকে রক্ষা করা আপনাদের দায়িত্ব। এই কাজকে বেদাত থেকে বাঁচানো, গোমরাহি থেকে বাঁচানো, গলত রাস্তা থেকে বাঁচানো, এটা আমাদের দায়িত্ব। ওনারা সবসময় নুসরত করে এসেছেন, কিন্তু আমার অনুমতি হলো নুসরতটা এখন বাড়িয়ে নিতে হবে, নিজেদের অন্যান্য দায়িত্ব যেগুলো আছে ওগুলো ঠিক রেখে একটা রুটিন বানায় নিজেদের কিছু সময় যার যে যে পর্যায়ে থেকে নুসরত করা যায় এই নুসরতটা বাড়াইতে হবে। নুসরত যদি না বাড়ায় আমরা গলত রাস্তার কাজ মজবুত হবে আর সহি নাজের কাজ, সহি নাজ বলতে যারা স্বীকার করছে অন্তত যে আমরা সহি নাজে থাকতে চাই, আমরা এলমের তত্ত্বাবধানে কাজটা করতে চাই, স্বীকার তো করছে, ওদের মধ্যে অনেক ভুল আছে, সেই ভুলগুলো শুধরাইতে হবে। ওলামায়ে কেরাম ধরে দিলে ওটা শুধরাইতে হবে, আগের মতো ওই একসাথে তখন ছিল তখন ওই এটা আদি মেজাজের লোক যারা মেজাজ তো আগেও এটা আদি ছিল, এই জন্য না এখন এটা হ্যাঁ একজন ঢাকাতে একজন বড় এত আদি আছে পুরানো তবলিগ, আমি তার একটা ঘটনা শুনে নাম বলবো না ঘটনা শুনে এটাতে বলবেন যে এত আদি দ্বারা ওদের অধিকাংশে এমন যে এত আদি হওয়ারই কথা, না হয় কি হবে একটা ঘটনা শুনে নাম বলবো না দরকার নেই তো নাম বলবো, বাকি ঘটনা একবারই মানে সহি সনদে যার সামনে ঘটনা বড় একজন আলেম বিজ্ঞ আলেম ওনার সামনে ঘটেছে আমি ওনার কাছ থেকে শুনেছি। কি হলো যে মসজিদের মুসল্লি বা বাসার কাছে যে মসজিদ ওই মসজিদের মধ্যে একটা হেফজখানা করেছে নিজের সন্তানদেরকে হাফেজ বানাতে হবে, তবলিগের বরকতে যুক্ত হয়েছে যে সন্তানকে কি বানাতে হবে হাফেজ বানাতে হবে, হাফেজ বানাবে কীভাবে সেটার জন্য মসজিদে হেফজখানা করেছে, মসজিদের ইমাম সাহেবকে বলে হেফজখানা করেছে মসজিদে ছেলেদেরকে হাফেজ বানানো হয়েছে, ছেলে আল্লাহর মধ্যে হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার ছেলে হাফেজ হওয়ার পর এখন ইমাম সাহেব বলে কি ওই এখন মদ্রাসাটা বন্ধ করে দেবে, এই হেফজখানা কি করে দেন বন্ধ করে দেন। ইমাম সাহেব বললেন যে হেফজখানা চালু হয়েছে এটা চলতে থাকবে বন্ধ হবে চলতে থাকবে, তখন এই এত টিল্লার পুরানো সাথী সে বলে কিছু না বলে কে চালাবে কেউ কোনো কিছু থেকে কোনো কিছু হয় না না শুধু আল্লাহর কাছ থেকে হয় আল্লাহর থেকে হয়। হ্যাঁ কোথায় গেছে ইয়াকিন মাখলুক থেকে না হওয়ার একদিন আল্লাহ থেকে হওয়ার একদিন কোথায় গেল কে চালাবে চিন্তা করেন সাজে, এটা তো কোনো মুসলমানের মুখ সাজে না, আর এত চিল্লার সাথে যদি এই কথা বলেন কে চালাবে? ইমাম সাহেব বলেছেন আল্লাহ চালাবে, ইমাম সাহেব বলেছেন কি আল্লাহ চালাবে। এমন লোক যদি এটাটি হয়ে যায় তার জীবন বিষয় আছে তো আমার অনুরোধ আমরা নিগরানিটা নসরতটা বাড়াই যে যেভাবে পারি, নিজেদের দায়িত্ব অনেক ওলামায়ে কেরামের ওরা না বুঝে না আওয়ামরা না বুঝে না যে ওলামায়ে কেরামের কি কাজ, ভাবে যে মাদ্রাসা পড়ায় এখন এটাটি বাজার ওখানে এক লোক চিল্লা লাগাইছে চিল্লা পুরা করতে পারেনি ওজোরের কারণে বেঞ্চিল লাগায় চলে আসছে, তো সে কারগুদারি শোনার রয়েছে আমাদের এলাকায় ঢাকা যেখানে আমরা থাকি কেরানীগঞ্জ ওখানে এটা আদিদের সাথে গিয়েছে সুরে নিয়ে যাবেন সাথে, কিন্তু ওরা নিয়ে যায় না অনেক সময় তাস্কিন করে নিয়ে যায় নিয়ে গেলেন, তো এসে শোনালো যে ওদের আমাদেরকে তো ওরা
বয়ানের মধ্যে বলে, বয়ানেই বলে। ইলেম হলো যার দূর দূর এলেম আছে, ওই এলেমে সে প্রচার করতে থাকবে। কারণ না করে কি, আমরা নিজের জান মাল নিয়ে এই কষ্ট করে রোদের মধ্যে ঘুরে ঘুরে আমরা গাছ করি, আর আমরা কি করে সপ্তাহে একদিন মাইক মাইক ব্যবহার করে। মাইক মাইক কি ছিল? মাইক তো নতুন জিনিস, রসুল জমানা ছিল না। মাইক দিয়ে জুমার দিন একটা বয়ান দিল, পুরো সপ্তাহ কাজ শেষ। এরপরে শুয়ে থাকে, বসে থাকে, মোটা হয়, খায়। এটা দিদের চিল্লার মধ্যে আলোচনার এসে শোনার সাথে এইভাবে যে দিনকে বিকৃত করা হচ্ছে। মুরগি ব্যবসায়ী তাকে যখন বলবেন আপনি তাকে হয়ে গেলেন, আলিমদের তত্ত্বাবধানে থাকা দরকার, আলিমদের তত্ত্বাবধানে তো কাজটা হওয়া দরকার। বলে যে আলিম কি, আলিম বলে যে আল্লাহকে ভয় করে, সে কি আলিম, আমি আল্লাহকে ভয় করি, আমিও আলিম। একবারে সাধারণ মানুষ মুরগি ব্যবসায়ী সেও আলিম। দেখেন আলিমের সংজ্ঞা পরিবর্তন করে দিল, তো ও আলিম থেকে মাথাটা ওরে জিজ্ঞেস করতে হবে, মাথা রেড়েলে আলিমদের কাছ থেকে শিখো, এটার আর কি অর্থ থাকবে? এইভাবে দিনকে বিকৃত করছে, দিনের এক একটা পরিভাষাকে বিকৃত করছে, এক একটা বিধানকে বিকৃত করছে, আর আমাদের কারো কারো তারা দিন। ওরাও তো 6 নম্বরে তবলি করো, ওরাও তো তবলি নামের নাম 6 নম্বর হলে কি 6 নম্বর? একরামুল মুসলিমিন 6 নম্বরের একটা নম্বর কি? একরামুল মুসলিমিন। টঙ্গিতে যেটা করছে একরামুল মুসলিমিন, এটা আলেমদের তাজিম করো, এটা তাজিম। আলেমদের ফতোয়া না মানা, এটা তাজিম? আলেমদের ফতোয়ার অবজ্ঞা করছে একরামুল মুসলিমিন। এর মধ্যে কি ওদের 6 নম্বরের মধ্যে এর মধ্যে কি কিভাবে থাকবে যদি ফতোয়া না মানে? তার লোক আমাদের ফতোয়া মানে না, ফতোয়ার উপহাস করে, অবজ্ঞা করে, তাহলে তার এলমু জিকির থাকলো? একজনকে বলছে যে টঙ্গির ঘটনার কেন্দ্রে দখল করা হয়েছে, আলিমদেরকে এরকম পিটাতে হয় মাঝে মধ্যে, একে তাহলে বলতে আলিমদেরকে মাঝে মধ্যে এরকম পিটাতে হয়, এটা ঠিক না হবে। মানে পিটাছে, এটার উপরে খুশি, বাহাদুরি দেখায়। আলেমদেরকে পিটাতে হয় এই কথা দিয়ে বলে সে একরামুল মুসলিমিন, তার 6 নম্বরে একরামুল মুসলিমিন থাকতে পারে? যারা বলে আমরা সবাই আলেম, আমরাও আলেম, ওদের এখানে এলমু জিকির থাকবে, ওরা বলতে পারবে যে মাথার এলেম আলেমদের কাছে দিল, তাহলে এটা কি 6 নম্বরে তৈরি হলো? এই নিয়ে গলত পদ্ধতিতে এক একজনকে নিয়ে নিয়ে যত সাথী বাড়বো ওখানে তত তো গুমরাহি বাড়বে। ওদের কি মোকাবেলা? গলত নাহাজের, গলত তরিকার কাজ, গলত রাস্তার যে কাজ, ওটা ওদের জন্য দোয়া করতে পারলো তাদেরকে সহি রাস্তা নিয়ে আসে, এক কাজ। আর বুনিয়াদি কাজ হলো সহি নাহাজের কাজ বাড়াইতে হবে। সহি নাহাজের কাজ কি? বাড়াইতে হবে। সেজন্য এই যে ছোট ছোট ছুটির মধ্যে 3 দিন করে ছোট ছুটিগুলোর মধ্যে এক সপ্তাহ ছুটি, ওখানে 3 দিনের জমাত মাদ্রাসা থেকে বের হয়। এক মানে ওই 3 দিনে মহামলার যত সাথে যাবে, যত এলাকা যাবে, আপনি সব জায়গায় নূর এবং হেদায়েত চমকাবে ইনশাআল্লাহ। সেই জিনিসটা মানুষ শিখবে তালেবের ইলমে, এবং শুধু তালেবের ইলমে না দিয়ে যদি মেহরবানি করে ওস্তাদরাও এক দুজন কোরবানি করেন, কোরবানি তো পুরো বছরই করছেন না। আওয়াম তো বুঝে না, আওয়াম মনে করে যে ওদের ওখানে সময় দিলে এটা কোরবানি, আর পুরো বছর দেখবে পুরো দিন দিকে দেখবে তারা কোরবানি করছে, ওটা তাদের খবর নেই। সব কোরবানির পাশাপাশি যদি ছুটির মধ্যে আমরা 3 দিন বাড়ি বাড়ি করে ছাত্রদের সঙ্গে একটু সময় দিই, ছাত্ররা যদি এলাকা গেল আমরা একটু ঘুরে আসলাম, তাহলে ওরাও একটু আগ্রহ অনুভব করবে, ওদের শখ বাড়বে, জজ্বা বাড়বে। আর যেখানে তলেবে এলমের জমান সেখানে ইনশাআল্লাহ মহল্লার মধ্যে সহি নাহাজ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আর বড় ছুটিতে চিল্লার জন্য যদি প্রস্তুত করতে পারি আমরা দিতে পারি, উপরে জমাতের তালিমকে বিশেষভাবে যদি চিল্লার জন্য প্রস্তুত করা হয় তো প্রতি জমাত না হোক অনেক জমাতের মধ্যে ইনশাআল্লাহ এই তালিম এলিম পেয়ে যাবে। তালিম এলিম যদি থাকে ইনশাআল্লাহ যারা যাদের সঙ্গে থাকবে তাদেরও ফায়দা হবে, এবং এদের বরকতে
গলত না যায় আল্লাহ ওদের মধ্যে আল্লাহ তাআলা আছে ঠিকই পাজা করবে ওরা হয়তো সহি না যদি কাজটা ঠিকই হয় এইজন্য এই যে শব্দদারি তালেবে ইলমদের একটা কাজ তালেবে ইলমদের প্রত্যেকের মুশাওরায় আমি আমি ধরে নিয়েছি এখানে শুধু ওলামায়ে কেরাম আছেন দেখা যায় যে তালেবের মধ্যে আছেন ওস্তাদরা মাদ্রাসার মুহতামিম আলেম তালেব আল মুদার দিছেন যারা তারা যেভাবে মুশাওরা দিবেন সেভাবে কাজ করতে হবে নিজেদের ইচ্ছা মতো না দৈনিক যদি তালেবেরা এই 10 মিনিট করে 30 মিনিট বরং আমি বলবো 5 মিনিট করে 15 মিনিট কাজ করে এটা অনেক কম ওরা তো ওদের এলেম নিয়ে আসেই ব্যস্ত এলেম অমন তো তাদের আসেই ওখান থেকে ধার নিবে 15 মিনিট সময় দৈনিক 5 মিনিট করে 15 মিনিট 5 মিনিট তালিম 5 মিনিট মুশাওরা 5 মিনিট 10 মিনিট করে আধা ঘন্টা করে খুব ভালো না হলে 5 মিনিট করো যদি 5 মিনিট মুশাওরা করবে ছাত্ররা 5 মিনিট তালিম করবে আর মাসিক তো আমাদের সুযোগ নাই কাজ করার কিন্তু ওই সে মাহি ষষ্ঠমাহি এবার তো হালাতের কারণে সে মাহি ষষ্ঠমাহি হয় নাই একটা হয়েছে শুধু দুটো আছে তো ঈদুল আধার বিরতি সে মাহির বিরতি ষষ্ঠমাহির বিরতি এই তিন বিরতিতে তিন দিনের জমা আর শাহের বিরতি বড় যেটা সালান এমদানের পরে ওই বিরতিতে তিন দিনের জমা এইভাবে আগেও আমরা করেছি মাদ্রাসাওয়ালারা আর মাদ্রাসাওয়ালা না করলে এই কাজ প্রতিষ্ঠিত হতো না কখনো আগেও মাদ্রাসাওয়ালা করেছি কিন্তু এখন এই দ্বন্দ্ব দেখা দেওয়ার পর বিভক্তি দেখা দেওয়ার পর আপনার মাদ্রাসাওয়ালাদের এই নুসরতটা আরো বাড়িয়ে দেওয়া দরকার আরো গুরুত্বের সাথে করা দরকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আমিন ওয়া আল্লাহ